এটা কবে কি এই যে জাইমবু শালা দুইজন খালি খালি গাড়ি থাকে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি এখন পর্যন্ত ভালো আছি। আজকে সবাই শাড়ি পরে রেডি হয়ে গেছি, তো বুঝতেই পারছো আমরা আজকে কোথাও ঘুরতে যাচ্ছি। তো ঘুরতে যাচ্ছি না, আমরা পুজোর প্রসাদ খেতে যাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাবো আমাদের গ্রামের পুজো। গ্রামের নিমন্ত্রণ কিন্তু একটু অন্য রকমের হয়। বাড়িতে সবাইকে নিমন্ত্রণ করার মানে হচ্ছে বাড়িতে যত আত্মীয় স্বজন আসবে তাদেরও নিমন্ত্রণ থাকে। তাই আমিও যাচ্ছি প্রসাদ খেতে। জল নিয়ে আসলো, ওই যে সকালে ঘুরতো এখন আনলা, পরের দিন আনার লাগলো। ও তুমি যাবা? আইবা ভাই, তুমি কখন রেডি হবা? আমরা রেডি। আর তুমি আবার শাড়ি গুচ্ছ কেন? দেখ কেমন, দেখ কেমন। সবই ঠিক আছে, কিন্তু ওই যে ঘর। কাকি তোমার রেডি হইতে হবে না, চলো তুমি তো এমনি এমন করে যাও। মানে নতুন টেকনিক দরজা বন্ধ করা নাকি? আমি ভয়েস ওভারটা কমই করছি, কারণ তোমাদেরকেও একটু গ্রামের ভাষা এবং এখানকার রিয়েল যে লাইফটা সেটা দেখানোর চেষ্টা করছি। তাছাড়া এখন ভয়েস ওভার করতে পারছি না, পাশেই আমাদের গ্রামের বিজয় মিছিল যাচ্ছে, আর এদিকে ব্যান্ড পার্টিও এসে যাবে, আর তাছাড়া বোম ফাটানো হচ্ছে। তো ভয়েস ওভারটা একটু কমই করছি। তাই আমাদের গ্রামের বিজয় মিছিলের একটা ব্লগ আমি আনব, সেটা দেখার জন্য আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। না গাইতাম ও তাহলে আর কি করতাম, কি করে প্রসাদ খেতে যাবি না? দেখো মনাদের জবা ফুল গাছটা কি সুন্দর হচ্ছে না? কাছে পুঁতে যখন হইব, ওই যে জবা জবা গোবিন্দ জবা, লাল জবা না এটা, বুঝছো? গোবিন্দ জবা, এটা মানে সব ঠাকুরকে দেওয়া যায়। কি সুন্দর লাগতেছে না? হ্যাঁ, এই দেখো আমাদের পুকুর, পুকুর এখন ডোবা হয়ে গেছে না? এই মানে এই যে এখান থেকে একদম ওই মাথায় ওই গাছটা পর্যন্ত, কিন্তু ওই যে কচুরি পানার জন্য মনে হচ্ছে না যে এই দিকটাও জল, তাই না?
গ্রামের রাস্তা সব সময় যে ভালো হবে তা না, এরকম কাদা রাস্তাও হয়। পারতো নাকি, যাবি না? তো দেখো আমরা পূজো বাড়িতে চলে এসেছি, আর পূজো বাড়ি থেকে মন্দির কিন্তু অনেকটাই দূরে। তো এখানেও আমাকে অনেকে খেপাচ্ছিল যে এখানে শুটিং কর শুটিং কর, মানে আমি ধান খেতে একবার রিলস বানাচ্ছিলাম তো ওখানে নাচানাচি করছিলাম, তো বুঝতেই পারছো ধান খেতের চারপাশেই তো দুটো পাড়া রয়েছে, তো সেখান থেকে অনেকেই আমার নাচ দেখছিল। তো যেহেতু মোবাইলের গান শুনতে পারছিল না, শুধু নাচ দেখছিল, সবাই আমাকে পাগল ভাবছিল আর কি। তো তাই এখানেও সবাই খেপাচ্ছে যারা দেখেছিল আমার ওই নাচ, যে এখানে একটু শুটিং কর। তো যাই হোক, ব্লগারদের এরকম একটু আধটু কথা শুনতেই হয়। দেখো কালী মন্দির না? হ্যাঁ, না না, কি ঠাকুর গো, মা কামাখ্যা। দেখো দেখো এই যে এত ফাঁকা চতুর্দিকে, আর মাঝখানে হচ্ছে মন্দির। দেখে গাটা যেন কেমন ছমছম করে। সন্ধ্যের দিকে যদি এই দিকটায় আসো তাহলে বুঝতে পারবে যে এই মন্দিরে মানে একা তো আসাই যাবে না, মানে প্রচন্ড ভয় লাগে। তোমরা ভিডিওতে বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে সত্যি বলছি গাটা কেমন ছমছম করছে। তো যদিও অনেক লোকজন আমরা রয়েছি তাই মানে এতটাও ভয় লাগছে না। এটা আমার একটা ভাগনা হয়। খিচুড়ি কেমন হয়েছে বল? খিচুড়ি খুব ভালো হয়েছে, কিন্তু আমরা সবজি তো এনে দিবে, আরো ভালো লাগবে। দেখছেন গাছ? আচ্ছা, তাহলে এই যে খিচুড়ি সবজি নিয়ে এসেছে, এই সবজি দিন। পুজো বাড়িতে প্রসাদ ছিল খিচুড়ি, ঘ্যাট, পায়েস, লুচি, ফল প্রসাদ, সাবু প্রসাদ, আর যা যা থাকে আর কি প্রসাদের মধ্যে, আর ছিল লেবু। গ্রামের বাড়িগুলোতে বয়স্ক লোক কিন্তু প্রায় বাড়িতেই রয়েছে, তো ঠাকুমা ঠাকুরদা এরকম একজন করে থাকে। তো এই বাড়ির ঠাকুমা হচ্ছে এই যে ইনি। তো গ্রামে এরকম একজন ঠাকুমা থাকলে না ভিডিও কিন্তু প্রচন্ড ভাইরাল হয়। তো এরকম ঠাকুমা আমার নেই, কিন্তু ঠাকুরদা রয়েছে, দেখতেই পাও তোমরা আমার ভিডিওতে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এতটুকুই, টাটা।